নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সার্চিং ফর অপোনেন্টসে। তো আমি রাজা, আজকে চলে এসেছি TH11-এর সুই লালুন অ্যাটাক স্ট্র্যাটেজিটা নিয়ে। তো সুই লালুন মানে হচ্ছে সুইসাইড হিরোস প্লাস লাভালুন। তো এখানে নাম শুনেই বুঝতে পারছেন যে হিরোসকে সুইসাইড করাতে হবে, তো আমি সেটাই করব। তো এখানে কিছু অ্যাটাক করেছি, তার রিপ্লাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি একখানা আইস গোলেম, আচ্ছা 26টা লুন, 3টে লাভা, আর হচ্ছে একটা সুপার ওয়াল ব্রেকার। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেসটা, সেটাই হচ্ছে 12 o'clock। যদি আমি আমার হিরোসটাকে আইস গোলেমের সাপোর্ট দিয়ে ভেতরে ঢোকাই, তাহলে আমি যে লাইন বরাবর আমার ব্যাটেল বিমটা ছাড়বো, ব্যাটেল বিমটা মধ্যে আমি যেটা একটা ইডি এবং একটা লুন নিয়েছি, সেটাকে আমি ঠিক টাউনালের মাথায় ক্লোন, দুটো ক্লোন স্পেল নিয়েছি এবং রেজ সহকারে আমি ওটাকে ক্লোন করাতে পারবো। ফলে মিডিল পোর্শনটা পুরোপুরি উড়ে যাচ্ছে এবং একটা এল প্যাটার্ন, যেটা হগ অ্যাটাক বা লুন অ্যাটাক যেটাই করুন সেটাতে লাগে, সেই এল প্যাটার্নটা আমি তৈরি করতে পারছি এবং একই সাথে সিসিও ক্লিয়ার হয়ে যাবে, যদি সিসিতে কিছু থাকে। কেননা যখন আমি ক্লোন স্পেল ফেলবো ইডির ওপর, তখন 3টে ইডি যখন তৈরি হয়ে যাবে, তখন আরামসে সিসি থেকে যাই বেরোক মেরে দিতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে আমি হিরোস ছেড়েছি সেখানে দুখানা আমি টেসলা পেয়ে গেছি, সেটা আমার খুব ভালো হয়েছে যেহেতু অ্যাটাকটা লাভালুন। তো এবার হিরোস বেসের ভেতরেই ঢুকবে, ঢুকে গেছে। তো আমি এখানে কিংয়ের এবিলিটিটা অন করলাম, তার কারণ একটাই, যাতে হচ্ছে কিং একটা পোর্শন নিয়ে নেয় এবং কুইনটা সোজা এসে এক্সপো এবং একই সাথে ইগলটাকে ধরে। তো সেটা হলো না, কারণ কিং মরে গেল, তাই আমি এখানে কুইনের এবিলিটিটা অন করতে বাধ্য হলাম। এবার আমি ওই যেখান দিয়ে আমি সেই লাইনেই আমি ব্যাটেল বিম ছাড়বো। তো দেখুন ব্যাটেল বিমটা যেখানে ফাটবে ওখানে আমি একটা রেজ এবং দুখানা ক্লোন স্পেল মারবো। তো এখানে একটা জিনিস বলবো, যে যদি আপনি আপনার ইডিটাকে ক্লোন করাতে চান, তাহলে অবশ্যই একটু ব্যাটেল বিমটা ফাটার পর ওয়েট করবেন যতক্ষণে লুনটা যাতে মরে যায়, তারপর আপনি ক্লোনটা ফেলুন, তাহলে আপনার ইডিটা ক্লোন হবে, নাহলে অনেক সময় লুন ক্লোন হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এবার আমি সার্জিক্যালি লুন ছেড়েছি এবং 2টো লাভা। তো বেসের সাউথ পোর্শনেও এবার আমি লুন ছাড়বো আস্তে আস্তে একইভাবে সার্জিক্যালি। এখন আমার ওয়ার্ডেনের এবিলিটি আছে, এবিলিটিটা আমি টাইম করে মারবো এবং যে লাইনে আপনি লুন ছাড়ছেন পিছনে মিনিয়ন অবশ্যই ছেড়ে দেবেন, কারণ ক্লিয়ারিংটা একটা ফ্যাক্টর। তো খুব সুন্দর এগোচ্ছে লাভা, বাকি বেসটা ক্লিয়ার করে দেবে আরামসে। এবং এখানে আমার লাস্ট হেস্ট পেল, এবং যেহেতু উইজার্ড টাওয়ার আছে স্পেশাল ড্যামেজ, তাই জন্য ওখানে আমি ফ্রিজটা মারবো। তো ফ্রিজটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তাই আমি ওখানে লাস্টে ওয়ার্ডেনের এবিলিটিটা বলতে পারি না, ওটা একটু সোয়াগ করে দিলাম। তো এই বেসটা 3-স্টার, লাস্ট দুখানা বেরিয়েছে টেসলা, তো ওই দিকটা নিয়ে নেবে, অনেক লুন বেঁচে আছে এখন এবং বেসটা খুব সহজেই 3-স্টার। তো এইভাবে সুই লালুন অ্যাটাক করতে হবে। সুই লালুন অ্যাটাক করতে গেলে আপনি টার্গেট রাখবেন যে এনিমি সিসি, এনিমি হিরোজ, যেটা বিশেষ করে কুইন, কুইন খুব লুনকে ড্যামেজ দেয়, তো কুইন, সিসি এবং অবশ্যই ওয়ার্ডেন এবং একখানা অন্তত যেন ইনফার্নো ওড়ানো চাই। তো চলে আসছি আমি আমার পরের অ্যাটাকের রিপ্লে নিয়ে। তো এই বেসটা হচ্ছে এমন একটা বেস, যে বেসটা মারতে গেলে আমাকে বেশি কিছু চিন্তা ভাবনা করতে হয়নি, কারণ দেখতেই পাচ্ছেন যে হিরোজটা নর্থ পোর্শনে আছে এবং একই লাইন বরাবর টাউন হলের দিকে যদি আমি ব্যাটেল বিম ছাড়ি, ওখানে আরামসে ইনফার্নো, দুখানা এয়ার ডিফেন্স এবং 3খানা উইজার্ড টাওয়ার চলে আসছে। তার কারণ হচ্ছে, আর উইজার্ড টাওয়ার চলে আসাটা খুব ভাইটাল, কারণ একসাথে অনেক কটা লুনকে উইজার্ড টাওয়ার ড্যামেজ দেয়। তো দেখতে পাচ্ছেন যেমন অ্যাটাক আগেরটাও করেছিলাম, সেম স্ট্র্যাটেজি, একখানা আইস গোলেম, তার পিছনে সুপার ওয়াল ব্রেকার, কিং কুইন। তো এবার এরা ফানেল করে ভেতরে ঢুকবে। তো এখানে বেশ কিছুটা সময় আপনাকে একটু সংযত থাকতে হবে, অ্যাটাক অ্যাটাকে বেশি হুটোপাটা করলে হবে না, হিরোজদের হিরোজের কাজ করতে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিং এবং কুইন দুজনেই বেসের ভেতরে প্রবেশ করে গেছে, এবং আমি যেটা টার্গেট নিয়েছিলাম আমার সেইটুকু কমপ্লিট করতে হবে, অর্থাৎ আমাকে ইগলটাকে ডাউন করতে হবে এবং যতটা সম্ভব ভ্যালুস বার করতে হবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি নর্থ পোর্শনটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে এবং ইগলও ধরে নিয়েছে আমার কুইন, কিং হচ্ছে ওয়াল ভেঙে ভেতরে ঢুকছে। কিং ভেতরে ঢুকে গেলেই ওখানে আমার দুখানা এডিও আরামসে নিয়ে নেবে। তো একটা ফার্স্টে কোকোলুন ছাড়লাম যাতে সিকিং এয়ারম্যান অনেক সময় বেসের বাইরে রাখা থাকে সেটার জন্য, এবং তার পিছনে ব্যাটেল বিম্প, এবং ব্যাটেল বিম্পটা যখন বেসের ভেতরে প্রবেশ করবে
তখন একইভাবে একটা রেজ এবং দুটো ক্লোন। দেখুন লুনটা মারা যাওয়ার পরে আমি ক্লোনটা মারলাম, এটা খুব ভাইটাল জিনিস, এটা মাথায় রাখবেন। এটা অনেক সময় ভুল হয়ে যায় তাড়াহুড়োতে, এটা খুব ভাইটাল জিনিস যে যেটা আপনি ক্লোন করাতে চান। অনেকেই কমপ্লেন করে যে আমি এটা ক্লোন করাতে চাই, হয়নি হয়নি, ওই সব কিছু না, ঠিক করে করলে সব হবে। তো দেখতে পাচ্ছেন এবার আমি 3 o'clock সার্জিক্যালি হক এই লুন ছাড়া শুরু করেছি। তো ফার্স্ট হিল স্পেল, দেখুন বেসের যে এল প্যাটার্নটা আমি চেয়েছিলাম চলে এসেছে। এবার আমি 6 o'clock একটা যেই লাভা ফাটলো অমনি আমি এখানে লাভা সহকারে কিছু লুন ছেড়ে দিলাম সার্জিক্যালি। তো এখানে আমার হিরোজ ঢুকে বেশ কিছুটা ভ্যালু বার করে নেয়। আমার আমার এই লাভাটা এখন ডিফেন্সের সামনে সামনেই ঘুরে বেড়াবে, তো এটা একদিকে ভালো হয়েছে। তো এখানে আমি ওয়ার্ডেনের এবিলিটি অন করলাম, তার কারণ ওখানে এক্সপো আমার লুনগুলোকে প্রচণ্ড ড্যামেজ দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এখনও আমার কাছে একখানা হেস্ট স্পেল আছে এবং একটা ফ্রি স্পেল আছে, এবং এখানে আমি ফার্স্ট ফ্রি স্পেলটা ইউজ করব একসাথে এক্সপো এবং উইজার্ড টাওয়ারটাকে ধরার জন্য, এবং একই সাথে হেস্ট, কারণ উইজার্ড টাওয়ার প্রচুর লুনকে ড্যামেজ দেয় এবং একসাথে সব লুনকে ড্যামেজ দেয়। তো এবার মোটামুটি আর একখানা এয়ারের ডিফেন্স আছে, সেটা হচ্ছে আর্চার টাওয়ার, এবং ওখানে আমার কম করে 7 থেকে 8টা লুন বেঁচে আছে। তো পিছনে প্রচুর লাভা পাপ মিনিয়ন, তো এই বেসটাও আরামসে 3 স্টার। তো এইভাবে হচ্ছে লাভা লুন করতে হবে, সুই সুই হিরো লালুন যেটা, খুব সোজা অ্যাটাক, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবং প্রচুর বেস আছে যেটা হচ্ছে এই অ্যাটাকে 3 স্টার আসে, যারা এয়ার অ্যাটাক করে করে অভ্যস্ত তাদের জন্য আমি হয়তো এই টাউনাল 11-এর প্রথম অ্যাটাক শেয়ার করলাম। প্রসঙ্গত বলে রাখি যে আমি যে ব্যাট সিরিজটা করছিলাম, ব্যাট সিরিজটা আমি কন্টিনিউ করব। ব্যাটের গ্রাউন্ড অ্যাটাকগুলো আমি মোটামুটি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এবার আমি সুই লালুনের পর আবার আমি ব্যাটের অ্যাটাক নিয়ে আসব। তো এবার চলে আসি আমি লাস্ট যে রিপ্লেটা সেটা নিয়ে আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন একটা কম্প্যাক্ট বেস, তো এই বেসে আমি 3 o'clock আমার ইগলটাকে ফার্স্ট টার্গেট নিতেই হবে, তো আমি 3 o'clock অ্যাটাক করব। একই প্রসেস, ফার্স্টে আইস গোলেম, তারপর হচ্ছে সুপার ওয়াল ব্রেকার, কিং কুইন। তো একটা জিনিস বলবো যে চেষ্টা করবেন যে এই সময় যখন বেসের ভেতর ফানেলটা হচ্ছে না, বেশি হুটোপাটাটা না করতে। তো দেখতে পাচ্ছেন আমি যেটা কোকোলুন অর্থাৎ ব্যাটেল বিম ছাড়ার জন্য যেটা আমি টেস্টিংয়ে, দেখুন ওখানে সিকিং এয়ারমাইন এসে কোকোলুনটাকে ফাটিয়ে দিল। তো অর্থাৎ কি না, ওখানে আমার যেটা ব্যাটেল বিম ছাড়বো তার বেশ কিছুটা লাইফ কিন্তু সেভ হলো। তো এবার যেই আমার ইগল আর্টিলারিটা কুইন ডাউন করে দেবে, সঙ্গে সঙ্গে আমি ব্যাটেল বিম ছাড়া শুরু করব। তো কুইনের এবিলিটি এবং ব্যাটেল বিম, তো কুইন আশা করি হ্যাঁ উইজার্ড টাওয়ারটাকেও নিয়ে নিয়েছে। এখানে আমাকে চেষ্টা করবেন সবসময় যে এয়ার সুইপারের সাইড থেকে বা পিছন দিক থেকে ইয়ে করতে, ব্যাটেল বিমটা ছাড়তে, কিন্তু এখানে আমার বেসের যেমন চাহিদা সেই অনুযায়ী করতে হয়েছে, এখানে আমার কিছু করার ছিল না। তো যাই হোক, আমার যেটা উদ্দেশ্য আমি সেটা করে ফেলেছি। তো এবার আমি 12 o'clock তিনটে তিনটে করে সার্জিক্যালি লুন এবং তার সাথে লাভা এবং একই সাথে গ্র্যান্ড ওয়ার্ডেন নেক্সট যে সেটটা ছাড়বো তার সাথে। তো লুনগুলোকে ওদের কাজ করতে দিতে হবে। নাইন ও ক্লক আরও কিছু লুন এবং তার সাথে একখানা লাভা ছাড়লাম। সেকেন্ড হেস্ট দেখছেন আমার একটা লাভা পাপ, লাভা ফেটে ওখানে অনেক কটা পাপ বেরোলো, এবং তার সাথে যে মিনিয়নগুলো নিয়েছিলাম যেদিক থেকে আমি সার্জিক্যালি লুন ছেড়েছি, সেই দিক থেকে আমি মিনিয়নগুলোকেও ছেড়ে দেবো, যাতে ওরা সাইডটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দেয়, যাতে টাইম ইস্যু না হয়। তো দেখতে পাচ্ছেন ওখানে আমি লাভা, যেহেতু আমার দুখানা থেকে গিয়েছিলো তাই আমি ওখানে ফাটার জন্য আমি এখানে ওয়েট করেছি, এবং আমি ওখানে কোনো হেস্ট স্পেল ইউজ করিনি। আমি এখানে চাইলে আরামসে হেস্ট ইউজ করতে পারতাম, কিন্তু লাভা ফাটার ওয়েট করছি, এবং লাভা ফাটলো এবং আমি ওখানে হেস্ট ইউজ করলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার ওয়ার্ডেনের এবিলিটি আছে, একখানা হেস্ট স্পেল এবং একখানা ফ্রি স্পেল আছে, সেগুলো ইউজ না করেই 3 স্টার। যদি প্ল্যানিং ঠিকঠাক হয় তাহলে লাভালুনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে স্পেল থেকে যায়, একটা হেস্ট বা একটা ফ্রিজ হেস্ট থেকে যায়। তো এই বেসটাও আরামসে 3 স্টার, অনেকটা সময় বাকি থাকতেই হয়ে গেছে। তো এই ছিল TH11 সুই লালুন অ্যাটাকের কিছু রিপ্লে এবং কিছু স্ট্র্যাটেজি, এবং তার সাথে কিভাবে অ্যাটাক করতে হবে সেগুলো আমি বলে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন,
ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যতটা পসিবল হয়, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের দিন, আমি আবার যে ব্যাট অ্যাটাকের স্ট্র্যাটেজিটা করেছিলাম সেটা আমি কন্টিনিউ করবো পরের দিন। আমি ট্র্যাক ব্যাট অ্যাটাক নিয়ে খুব শিগগিরই আসতে চলেছি, তো ততক্ষণ সঙ্গে থাকুন। এবং আমার এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।